হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, দিস ইজ ভাই সিলিপ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওরে আপনার শিখেবি কি আপনার কেমিতি আপনার ইউট্যুব ভিডিওর কিওয়ার্ডস কু ফাইন্ড আউট করবে, অর্থাৎ আপনার কন্টেন্ট রিলেটেড কেমিতি কিওয়ার্ডস ফাইন্ড আউট করবে। যে কিওয়ার্ডস আপনার যদি আপনার কন্টেন্টে ইউজ করবে, তাহলে আপনার কন্টেন্ট বহুমাত্রায় ভাইরাল হব, অর্থাৎ আপনার ভিডিও বহুমাত্রায় ভাইরাল হব। তো প্রায় জন কৌলে কি ভাই, ইউট্যুব্রে আমার ভিডিওরে আমি কোণ সব ট্যাগ দেলে আমার ভিডিও র্যাঙ্ক করব। তো আজকের ভিডিওরে আপনার সেই যে ট্যাগ আপনার কেমিতি ফাইন্ড আউট করবে, তাকে কেমিতি খুঁজবে, কেউ কেউ টুলস আছে, কেউ কেউ সফটওয়্যার সাহায্যে, কেউ কেউ আপ্লিকেশন সাহায্যে আপনার সেই যে ট্যাগ গুড়া কেমিতি জেনারেট করে পারবে, আর সঠিক ট্যাগ কেমিতি খুঁজবে, সবু কিছু আপনার এ টু জেড ডিটেলস আজকের ভিডিওর উপরে এক্সপ্লেইন করবি। সেই ভিডিওকে জমা বি স্কিপ করবি না, লাস্ট টাইম দেখবে, যাদ্বারা আপনার ভিডিওকে আপনার টপ র্যাঙ্কে পৌঁছে পারবে। কিন্তু যদি কোণী যদি ব্যক্তি ইউট্যুব্রে সর্চ করে, আর্চ কলাবেলে যদি আপনার ভিডিও টপ ওয়ানে যদি আসিগলা, তাহলে ডেফিনেটলি সে আপনার ভিডিওকে দেখব। আর যদি আপনার কন্টেন্টরে বি দম থাকবে না, তাহলে সে ভিডিও বহুমাত্রায় ভাইরাল হব। ঠিক আছে, তো সেই আমাকে দরকার ট্যাগস। তো আমি যে এইসব ট্যাগ দেবা, কেউ ফাইন্ড আউট করা, কেউ আমি পাইবা, সব কিছু আপনার শিখেবি। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগবে, ভিডিওকে লাইক করা সহ চ্যানেলকে সবসক্রাইব করে দেবে, আর পাখে বেল আইকনকে তবে অল ওভার ক্লিক করে দেবে, যাহাদ্বারা এইভাবে হেল্পফুল কন্টেন্ট অল ওভার ওড়িশার সব ইউনিক স্টাইলে আপনার মো চ্যানেলে দেখা মিলবে। ঠিক আছে, তো ডেরি করবা নে, বড়তে হ্যাঁ ভিডিও কী দ্বারা, লেটস গেট। তো ফ্রেন্ডস, মো প্রিভিয়াস ভিডিওরে কইতিলি কি আপনমানে কেমিতি আপনমানকর ইউটিউব ভিডিওকু সার্চ রিজল্টরে প্রথমে আনিবে, তাকু নি মধ্যে ভিডিও বনাইছে। তা সহিত ইউটিউবর অ্যালগোরিদম উপরে মধ্যে ভিডিও বনাইছে, এবং ইউটিউবর যে কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডস কোন কোন আর কেতে প্রকারর কেমিতি কাম করিথায়, তাকু নি মধ্যে ভিডিও বনাইছে। তো এই ভিডিও দেখিয়া পূর্বর না আপনাকে ফার্স্ট সে দুই তিনটা ভিডিওকে দেখিয়া পড়ব, যাহাদ্বারা আপনার কিওয়ার্ড বিষয়ে জাঁপারে, যা থ্রুর আপনার ভিডিও কেমি রেঙ্ক করবে আপনার জাঁপারে, তাপরে আপনার এই ভিডিওটা দেখা পড়ব। তো সেই যে তিনটা ভিডিও না, এই ভিডিও সরলা পরে লাস্ট প্লে লিস্ট লগাই দেবি, যাই দেখে নেবে। তা সহ আউ গোটে প্লে লিস্ট মধ্যে লগাইবি, যেটা কি এ টু জেড ইউটিউবর টিপস আছে। ওকে, তো সে প্লে লিস্ট যাই মধ্যে দেখিপারে। ওকে, তো বাস আজকের ভিডিওরে আপনার শিখেবি এই যে ট্যাগস গুড়াক, কিওয়ার্ডস গুড়াক আপনার কেমিতি রিসর্চ করবে। ওকে, কেউ পাইবে? তো বর্তমানে মু মোর মোবাইল স্ক্রিন রেকর্ডিং অন করে দেউছে, ও সাইডে লগাই দেউছে, আপনারা ধ্যান সহ দেখন্তু। ঠিক আছে, তো মু যিবি প্রথমে ইউটিউবকু, ইউটিউবকু আসিলি, ধ্যান সহ দেখন্তু। তো মো চ্যানেলকু বর্তমান মু অফ করে দেবে, অফ হয়ে গেল। তো এবে মু আপনাদেরকু কিছু গুড়া কিওয়ার্ড সার্চ করিকি দেখাইবি, আর সেই যে সার্চ করিবি মু, সার্চ কলা পরে বহু সারা কিওয়ার্ড গুড়াক আসিব, তো তা ভিতর আপনাদেরকু কোটা রাখিবার আছে, কোটা ন রাখিয়া পাই আছে, সেটা আপনাদেরকু কইবি। তো বর্তমান এবে মু সার্চ করিবি কন্টেন্ট রিলেটেড কিছু গুড়া সার্চ করিবি, ধরি নন্তু মু সার্চ করিবি ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং, তো মু ওনলি সার্চ করলি ডিজিটাল মার্কেটিং, বট এইটি দেখুন বহু সারা কিওয়ার্ড পড়ে আসলা, কোণ কোণ ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং ক্যা হে, ডিজিটাল মার্কেটিং টুটোরিয়াল ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন হিন্দি, ডিজিটাল মার্কেটিং ইন তামিলি। ওকে, তো এইসব বহু সারা কিওয়ার্ড পড়ে আসলা। তো যদি আপনার কন্টেন্টটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়ে থাকবে, তাহলে আপনার এইটি যেত কিওয়ার্ড আসলা সবুগুলোর গোটে স্ক্রিনশট, এই যে ফার্স্ট আর গোটে স্ক্রিনশট নিয়ে যাবে, এমিতি নিয়ে যাবে আর গোটে স্ক্রিনশট নিয়ে গেল পরে, আকু আপন মানে কম করবে না, টেক্সট স্ক্রিন টু টেক্সট যে আছে, ইমেজ টু টেক্সট, ইয়া সাহায্যে কম করবে না, এই যে টেক্সট গুড়াক সব মানে স্ক্রিনশট আমি কলে, তাকে আমি কপি করে দেবা, সিম্পল এটি টচ করবে, গ্যালারি কু যাবে, আকু টচ করবে, আকু ক্রপ করে দেবে। ঠিক আছে, ক্রপ করে দেবে, এমতি এমতি ক্রপ করে দেবে, ডন, আকু সিম্পল কপি করে দেবে, দেন ভিডিওর ডেসক্রিপশনে যাই পেস্ট করে দেবে। তো এইভাবে আপনার কম করবে, এইটি মু গোটে ওয়ে সার্চ কলি, দেন ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে দুই নম্বরে যে দেখুন এটি শো করছে, প্রথমে যে শো করছে ডিজিটাল মার্কেটিং কোর্স শো করছে, তা পাখে গোটে এরো চিহ্ন আছে, তো সে এরো চিহ্নকে টচ করবে, এরো চিহ্নকে টচ কলে আহরি বহু সারা কিওয়ার্ড পড়ে আসলা, তো আর বি গোটে স্ক্রিনশট নিয়ে যাবে। তো পুঁ থেকে যেমন প্রোসেস আপনার কহিলে, সেই প্রোসেস সাহায্যে মধ্যে পুঁ থেকে আর বি স্ক্রিনশট নেবে, এইসবুকে মধ্যে কপি করি পুঁ যাই ডেসক্রিপশনে পেস্ট করবে, এই যে পেস্ট সব করবে, আ উপরে লিখে দিয়ে ইয়োর কোয়ারিজ। ওকে, এমতি লিখিকি গোটে এরো চিহ্ন দিয়ে দেবে, দেন এইসব গুড়াক নিয়ে পেস্ট করেদেবে, সরলা। তা সহিত টাইটেল কেমিতি ফাইন্ড আউট করবে, টাইটেল কেমিতি ফাইন্ড আউট করবে, আর ডেসক্রিপশন সঠিক তরিকা কেমিতি লিখবে, তাকে নিয়ে তো স্বতন্ত্র ভিডিও বানাবে, টাইটেলর আর ডেসক্রিপশন অলগা অলগা ভিডিও আসবে। তো এই ভিডিওটা হচ্ছে ট্যাগ রিলেটেড, তো ট্যাগ কেমিতি ফাইন্ড আউট করবে, তো বুঝি পারলে এইটু সব কপি করে দেবে, আকু নিয়ে ডেসক্রিপশন লিখবে, এইটু হি মোস্ট ইম্পর্টান্ট, দুই তিনটা প্রথমর দুই তিনটাকে টার্গেট করবে,
ধরিনিয়ন্তু মুখ কঙ্গ লিখিলি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখিলি তো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং কিয়া হে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এইভাবে পাঁচটা কিওয়ার্ড কু ফার্স্ট কমা কমা দিয়ে ট্যাগ বনাই দেবে, মনে রা, তারপরে আকু আউট ডিফরেন্ট ওয়ে মধ্যে সর্চ করবে। সর্চ কলা পরে ডিজিটাল মার্কেটিং কিয়া হে সর্চ কলি পুনে দেখুন বহু সারা কিছু পড়ে আসলা, হিন্দি, সন্দীপ মহেশ্বরী বহু সারা আসলা, তো ইয়া ভিতর মধ্যে কিছু কিওয়ার্ড কু টার্গেট করবে, এইগুলা মধ্যে নিয়ে পেস্ট করবে ট্যাগ্রে, মনে রা। তো মোস্ট ইম্পর্টাট হল ইউট্যুব ট্যাগ ফাইন্ড আউট করা আপনার ইউট্যুব হি হেল্প করব, ইউট্যুব হি আপনার বহু সারা কিওয়ার্ড পাইপারে, নচে গুগল ক্রোম কু যাবে, এটি সর্চ করবে, গুগল গুগল আসিযোগ এটি সর্চ করেদেবে, মনে কর আমার দরকার কোণ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এটি দেখুন শো করছে, তো ইয়ার সিম্পল স্ক্রিনশট নিয়ে যাবে, সেম টু সেম ডেসক্রিপশন পেস্ট করেদেবে, এইগুড়া মধ্য ট্যাগ আকারে বনাই দেবে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ভুবনেশ্বর কমা দিয়ে সেগুলো গোটা ট্যাগ হয়ে গেল, মনে রা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে, এইভাবে আপনার ট্যাগ কু ফাইন্ড আউট করে পারবে ইউট্যুব রু আউ গুগল রু দুইটি জায়গা দেখ, লার্জেস্ট সর্চ ইঞ্জিন হচ্ছে গুগল প্রথম, সেকেন্ড হচ্ছে ইউট্যুব, তো গুগল বি সর্চ করবে যা আসব ইউট্যুব সেম, কিছু ডিফরেন্ট নাই, বট আর্ট বি যা যা আমি কপি করে পারিবা আউ ইউট্যুব রু যা বি কপি করিবা সবু গুড়াক কিওয়ার্ড হি যাওছে, বুঝা পড়লা, দুইটা ওয়ে আপনার কহিলি, থার্ড নম্বর ওয়ে হল যদি আপনার কিছু ট্যাগ জেনেট করবার আছে তো আপনার এটি সর্চ করে পারবে ট্যাগ জেনারেটর, সর্চ করেদেবে আসলে রেপিড ট্যাগস আসলে আকু টচ করবে সিম্পলি, এইটি আপনার কন্টেন্টর টাইটেল দেবে, মানে আপনার যে ভিডিওটা হয়েছে তার টাইটেল দেবে, মনে কর মু দেবি ওড়িয়া ব্লগস, ওড়িয়া ব্লগস দেলি, সর্চ কলি বহু সারা আসগাল সিম্পলি, আই এই গ্রুপে টচ করবে, কপি ট্যাগ উপরে টচ করবে, নিয়ে আপনার ভিডিওর ট্যাগ দিয়ে দেবে, সরলা, তো এইভাবে এইটি গোটে অছি, এইটি দেখুন গোটে অছি, এটি কিওয়ার্ড টুল অছি গোটে দেখুন, ভিড আইকিউ এটা সবু ইম্পর্টাট, ভিড আইকিউ এইটি বি আপনার দিয়ে দেবে, এইটি মনে কর মু দেবি ওড়িয়া ওড়িয়া মোটিভেশনাল দেবি, মোটিভেশন দেন জেনারেট দেখুন আসগাল বহু সারা, বহু সারা কিওয়ার্ড পড়ে আসলা সিম্পল, এটি দেখুন কপি অল লেখা আছে আকু টচ করে দেলে কপি হয়ে গেল যাই ভিডিওর ট্যাগ দিয়ে দেবে, বুঝি পারলে, এক দুই এটি বহু সারা আছে, মু আপনার যেগুড়াক ফ্রি টুলস মু তা বিষয়ে আপনার শিখাউছে, রেপিড ট্যাগ হয়ে গেল, ভিড আইকিউ হয়ে গেল, তাপরে আপনার দুইটা আপ্লিকেশন ডাউনলোড করা পড়ব, গোটে হচ্ছে টিউব বডি, গোটে হচ্ছে টিউব বডি, আউট হচ্ছে ভিড আইকিউ, ওয়েট আউট হচ্ছে ভিড আইকিউ, সরি এটা টিউব বডিটা, আউটে হচ্ছে ভিড আইকিউ, ভিড আইকিউ এটা, তো এই দুইটা আপ্লিকেশন আপনার ডাউনলোড করা পড়ব, যদি আপনার ল্যাপটপ থাকবে আকু এক্সটেনশন করেদেবে যাদ্বারা বহু সারা কিওয়ার্ড টুলস মধ্যে আপনার মিলিযোগ, আউ কোডা কেতে র্যাঙ্কে অছি, কেউ কিওয়ার্ডটা কেতে র্যাঙ্কে অছি, কোডা দেলে ভাইরাল হব, সবকিছু আপনার ডিটেলস জাঁপারে, বট আপনার মু এটি রেকমেন্ড করবি এই ভিডিওটা সরলা পরে, এই ভিডিওর লাস্টে হো কিংবা নচে আপনার ইউট্যুবে সর্চ করবে ইউট্যুব স্টার দিলীপ ভিড আইকিউ, নচে সর্চ করবে ইউট্যুব স্টার দিলীপ টিউব বডি, তাহলে মোর ভিডিও পড়ে আসব, টিউব বডি কি নিয়ে গোটে স্বতন্ত্র ভিডিও বনাইছি, আউ ভিড আইকিউ কু নিয়ে গোটে স্বতন্ত্র ভিডিও বনাইছে, তো দুইটি জায়গার না এমতি কিছু জিনিস মু শিখেছি, তো দুইটি যা আপ্লিকেশন বিষয়ে আপনার পুরো ডিটেলস জাঁপারে এ টু জেড, আর তা থ্রু মধ্যে আপনার ভিডিও কু বুস্ট করে পারবে, টাইটেল বি রেকমেন্ড হব আপনার ট্যাগ বি হব, কেউ ট্যাগ কেতে র্যাঙ্কে যাচ্ছে সবকিছু আপনার জাঁপারে, তো সেইপাই এই যে ভিডিওটা সরলা পরে ভিডিওর লাস্টে মু প্লে লিস্ট লগাই দেবি, যে এপর্যন্ত মোর ইউট্যুব ফুল কোর্স দেখি না, যে বিগিনর্স নূয় নূ ইউট্যুব আসিছেন কিছু বি জাঁ না, তো এ টু জেড ইউট্যুব ফুল কোর্স বর্তমান মু স্টার্ট করে সারিছি, আইটা মিশাই 23 না 24টা পার্ট হল, তো যে দেখি না টোটাল বি, তো ফাস্ট দেখা চাহিদি, তো এটি মু প্লে লিস্ট লগাই দেছি, তো প্লিজ যাই দেখি নেবে, ওকে, তো বাস আশা করছি ডেফিনেটলি ভিডিওটি ভাল লাগি, যদি ভিডিওটি ভাল লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 1K, যদি 1K লাইক টার্গেট কমপ্লিট করে দেছেন তাহলে মু নেক্সট ভিডিও আনবি ইউট্যুব টাইটেল এসইও, টাইটেলকে নিয়ে স্বতন্ত্র ভিডিও আনবি, তো সেই চ্যানেল সহ যোড়ি হয়ে রুহন্তু, চ্যানেলকে এবং সবসক্রাইব করে পাখে থাকা বেল আইকন দেবে অল উপরে ক্লিক করুন, ওকে, তো বাস আজকের ভিডিও এটা থাকবে, আপনি দেখাবো নেক্সট ভিডিওরে, সেপর্যন্ত বিদায় রয়েছে, নমস্কার, জয় জগন্নাথ, লাভ ইউ অল।